সুপ্রিয় ভাই বোনের আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। সিটিজেন ব্যাংক লিমিটেড থেকে আবারও নতুন করে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সবসময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান, অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এখানে যে ইমেলটি দেখতে পাচ্ছেন, ইমেল করেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এবং আবেদনের লাস্ট ডেট 18 জুন 2023। পুরো সার্কুলারটি তুলে ধরার আগে প্রথমে আমি সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে আপনাদের সুবিধা হয়। সিটিজেন্স ব্যাংক জব সার্কুলার 2023, এমপ্লয়ার সিটিজেন্স ব্যাংক, জব টাইপ ফুল টাইম এবং সোর্স অনলাইন, এবং পাবলিশ ডেট 4 জুন 2023। টোটাল পোস্ট 4টি, 4টি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে। এছাড়াও এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, বোথ মেল অ্যান্ড ফিমেল, এজ মিনিমাম 18 ইয়ার্স, কমপক্ষে 18 বছর থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাই স্টার্ট ডেট রানিং, বর্তমানে রানিং রয়েছে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 18 জুন 2023। সিটিজেন্স কন্ট্যাক্ট ইনফরমেশন, নেম সিটিজেন্স ব্যাংক PLC, অর্গানাইজ টাইপ ব্যাংক, এবং ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, হেড অফিস লোকেশনও দেখতে পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইট citizensbankbd.com। এখন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। পুরো সার্কুলারটিতে 4টি ক্যাটাগরি রয়েছে। 1, হেড অফ ব্রাঞ্চ, এখানে আপনার এজ লিমিটেশন ম্যাক্সিমাম 50 ইয়ার্স, এবং প্রফেশনাল রিক্রুটমেন্ট মিনিমাম 12 ইয়ার্স অফ ব্যাঙ্কিং এক্সপিরিয়েন্স। তো এখানে যে এক্সপিরিয়েন্স এবং যোগ্যতার কথা বলা হয়েছে, এই যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য। এরপর 2 নম্বর দেখতে পাচ্ছেন, ম্যানেজার অপারেশনস, তো এখানে আপনার ম্যাক্সিমাম 42 ইয়ার্স, এবং এখানে যে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, এই এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই অ্যাপ্লাই করার জন্য। এরপর 3 রয়েছে, হেড অফ SME, এখানে আপনার ম্যাক্সিমাম 50 ইয়ার্স, তো এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, যেখানে কমপক্ষে 12 বছরের অভিজ্ঞতা লাগবে। এছাড়াও এখানে আদার্স কিছু আপনার এক্সপিরিয়েন্স লাগবে, সেগুলো আপনি দেখে নেবেন। এবং সর্বশেষ 4 হয়েছে আপনার, হেড অফ রিটেল ব্যাঙ্কিং, এখানে আপনার ম্যাক্সিমাম 45 ইয়ার্স, মিনিমাম 12 বছর, এবং আদার্স যে এক্সপিরিয়েন্সের কথা বলছে, কোয়ালিফিকেশনের কথা বলছে, এগুলো দেখে নেবেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এডিশনাল এখানে দেখতে পাচ্ছেন, পোস্ট গ্র্যাজুয়েশন হ্যাভিং নো থার্ড ডিভিশন, এখানে আপনাকে অবশ্যই কিন্তু কমপক্ষে স্নাতকোত্তর মানে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে, এবং থার্ড ডিভিশন গ্রহণযোগ্য না, আপনি সেকেন্ড ডিভিশন হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। সবশেষে আমি আবারও বলছি, এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এবং আবেদনের লাস্ট ডেট 18 জুন 2023। আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।